তাজউদ্দিন আহমদ বাংলার ইতিহাসে উজ্জ্বল এক নক্ষত্রের নাম, এক মহান নেতার নাম, যিনি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বন্ধুরা, এই সেই ভিটে বাড়ি, এবং এটা ঐতিহাসিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে, এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে আসব মহান এই নেতার জন্মভিটা থেকে, খুঁজে দেখার চেষ্টা করব কেমন ছিল তার শৈশব কৈশোরের দিনগুলো এবং শৈশব কৈশোরে কাটানো তার সেই প্রিয় গ্রাম। বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল। সুপ্রিয় বন্ধুরা, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়ের ইউনিয়ন থেকে স্বাগতম জানাচ্ছি আমি উৎপল সরকার। আজকে আমি এমন একটি ঐতিহাসিক জায়গাতে এসেছি যে ঐতিহাসিক জায়গাটি সম্বন্ধে আপনারা অনেকেই হয়তো জানেন না, এবং এই জায়গাটি ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। আমি এসেছি কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে, এবং এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মহান নেতা, অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই বঙ্গদাস তাজউদ্দিন আহমদের ভিটে বাড়ি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশেই রয়েছে তার এই যে ভিটে বাড়ি, মূলত এই ভিটে বাড়িটির জন্যই এই যে দরদরিয়া গ্রাম, গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামটি অত্যন্ত বিখ্যাত। তিনি এখানে বড় হয়েছেন, এই বাড়িতেই জন্মেছেন, এবং এই তার পাশেই রয়েছে একটি সুন্দর পুকুর, এই পুকুরের রয়েছে অনেক ইতিহাস। একটু সামনেই রয়েছে একটি কলেজ মাঠ, একটি স্কুল মাঠ, এবং আমরা আরও অনেক কিছু জানবো, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার কী কী অবদান রয়েছে, এবং দেশ গঠনে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে তার যে অবদান, সব কিছুর ইতিহাস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই বলা যাক কিভাবে যাবেন সেখানে। দেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তায় আসতে হবে। চৌরাস্তা থেকে কাপাসিয়া বাস স্ট্যান্ড কিংবা দরদরিয়া নামক বাজারে এসে নামতে হবে। এরপর দরদরিয়া বাজার থেকে এই খেয়াঘাটে আসতে হবে। দরদরিয়া বাজারের ঠিক নিচেই রয়েছে খেয়াঘাট। কয়েক মিনিট হাঁটলেই এই খেয়াঘাটে চলে আসতে পারবেন। প্রথমেই আপনাকে খেয়াঘাটে আসতে হবে। এই খেয়া পার হতে মাত্র 10-15 মিনিট লাগবে। এরপরই আপনারা পেয়ে যাবেন এই অটো স্ট্যান্ড। এখান থেকে অটো নিয়ে মাত্র 10 মিনিট দূরত্বে পৌঁছে যাবেন বঙ্গদাস তাজউদ্দিন আহমেদের সেই ভিটা বাড়িতে, কিংবা সরাসরি কাপাসিয়া হয়েও আপনারা এখানে আসতে পারেন। বাড়ির ভেতরের দিকে ঢুকতেই চোখে পড়বে এই বাড়ি সম্বন্ধে অনেক তথ্য সম্বলিত একটি সাইনবোর্ড, লেখাটি পড়ে নিতে পারেন, তাহলে এই বাড়ি সম্বন্ধে আপনি অনেক কিছুই জানতে পারবেন। এর পাশেই রয়েছে তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন সম্পর্কে বিস্তারিত তথ্য, সময় নিয়ে এই লেখাটিও পড়তে পারেন, তাতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার যে অবদান সেগুলো জানতে পারবেন এই লেখা পড়ে। তাজউদ্দিন আহমদ 1925 সালের 23শে জুলাই গাজীপুর জেলার কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভি মোহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুন্নেসা খান। তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। স্বাধীনতা পরবর্তীকালে তাজউদ্দিন আহমদ বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাদের ঘরে 4 সন্তান, বড় মেয়ে শারমিন আহমদ রিপি, মেজ মেয়ে সিমিন হোসেন রিমি, এবং কনিষ্ঠা মেয়ে মাহজাবিন আহমদ মিমি। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ।
চার ভাই এবং ছয় বোনের মধ্যে তাজউদ্দিন আহমদ ছিলেন চতুর্থ। তার লেখাপড়া শুরু হয় বাবার কাছে আরবি শিক্ষার মাধ্যমে। লেখাপড়াতে খুবই মেধাবী ছিলেন তিনি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। বিভিন্ন স্কুলে তিনি লেখাপড়া করেছেন। বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরের কাপাসিয়ার মাইনর ইংলিশ স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন। এরপর পড়েছেন কালীগঞ্জ সেন্ট নিকোলাস ইনস্টিটিউশন, মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা ও সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। তাজউদ্দিন আহমদ কোরআনে হাফেজ ছিলেন, যা তিনি বাবার সান্নিধ্যে আয়ত্ত করেন। ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় তিনি অসাধারণ রেজাল্ট করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে দ্বাদশ ও চতুর্থ স্থান লাভ করেন। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে 1942 সালে তিনি সিভিল ডিফেন্স ট্রেনিং নেন এবং 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ সম্মান ডিগ্রি লাভ করেন। এছাড়াও 1964 সালে রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে থাকা অবস্থাতেও LLB ডিগ্রির জন্য পরীক্ষা দেন এবং সফলভাবে পাশও করেন। অত্যন্ত জনদরদী ছিলেন তাজউদ্দিন আহমদ। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কাছে তিনি ছিলেন ফেরেস্তার মতন। যে কোনো বিপদে সবার আগে ছুটে যেতেন এই মহান মানুষটি। বন্ধুরা, এই সেই ভিটেবাড়ি, এবং এটা ঐতিহাসিকভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামের যে অন্যতম মহান সংগঠক, তিনি এই তাজউদ্দিন আহমদ, এবং এইখানে তার এইটাই তার ভিটেবাড়ি। আপনারা দেখছেন ওইখানে একটি চেয়ার, কাঠের চেয়ার বসানো আছে, এবং কথিত রয়েছে উনি ওখানেই বসতেন এবং বসে এই যে সামনের পুকুরের যে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, এগুলো উপলব্ধি করতেন, উপভোগ করতেন। কাঠের রেলিং দেয়া যে বারান্দাটা দেখতে পাচ্ছি, এখান দিয়েই তিনি হাঁটাহাঁটা করতেন, এবং রয়েছে তার পাশে একটি সুন্দর বারান্দার মতো, একটি ঘরের মতো একটি জায়গা। এখানে তিনি নাকি সবসময় বসে থাকতেন এবং অবসরের টাইমগুলো এখানেই তিনি তার বন্ধু বান্ধব, যে রাজনৈতিক সহযোগী যে রয়েছে, তাদের সাথে সময় কাটাতেন। মাটি আর কাঠের ছোঁয়ায় এই ভিটে বাড়িটি এক কথায় দেখতে বেশ নান্দনিক। এই বাড়িটি দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। বাড়ির ভেতরের উঠোনের বাগানটা যে কোনো পর্যটকের মন কাড়বে। বিভিন্ন প্রজাতির শৌখিন গাছ থেকে শুরু করে বাহারি সব ফুলের গাছ, কি নেই এখানে! বাড়ির চারপাশ দিয়ে অবারিত সবুজের হাতছানি, নান্দনিক এই বাড়িটিকে সার্বক্ষণিক ছায়া দিচ্ছে অসংখ্য গাছ। বাড়ির পেছনের এই ঘরগুলো নাকি অতিথিদের থাকবার জন্য করা হয়েছে। বাড়ির কেয়ারটেকার চাচার সাথে আমাদের কথা হলো। তাজউদ্দিন আহমদ সম্বন্ধে তিনি জানালেন অনেক কথা। আমাদের যে বাংলাদেশের মহান নেতা তাজউদ্দিন আহমদ সাহেব, ওনার সম্বন্ধে একটু বলেন, কি কি জানেন ওনার সম্বন্ধে? বলা শেষ নাই। জন্ম এই জায়গায় জানালেন এই ঘরটিও নাকি বেশ তাৎপর্যপূর্ণ। তাজউদ্দিন সাহেবের জীবনের অনেক স্মৃতি নাকি এই ঘরের সাথে জড়িত। তার বেশ কিছু ছবিও খুঁজে পেলাম এখানে। তার শৈশবেরও একটা ছবি খুঁজে পাওয়া গেল এই ঘরে। বন্ধুরা, আপনারা যারা এই ঐতিহাসিক গ্রামটি ঘুরতে আসবেন, এই ঐতিহাসিক বাড়িটি দেখতে আসবেন, অবশ্যই এই ঘরটির ভেতর ঢুকবেন এবং এই ঘরের মধ্যে যে ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন।
বাড়িটির চারপাশ এখনো দারুণ রকমের ঝকঝকে ও পরিষ্কার। সবুজ ঘাসের আস্তরণ আর বিশাল বিশাল গাছের ছায়ায় এই বাড়িটি যেন এক টুকরো স্বর্গ। বাড়ির পাশের পুকুরটি বেশ নান্দনিক, চারপাশের পারগুলো সবুজ ঘাসে বাঁধানো। ঘন্টার পর ঘন্টা এই পুকুর পাড়ে বসে থাকলেও আপনার বিরক্তি আসবে না। এই যে তাজউদ্দিন আহমদ সাহেবের এই যে ভিটে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি, এবং এই ভিটে বাড়ির ঠিক বিপরীত দিকে রয়েছে সেই ঐতিহাসিক পুকুরটি। তো সেই পুকুরটি আপনারা দেখেন, এই যে আমি পুকুরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, এই হলো সেই পুকুর। এবং এই পুকুরটি অনেক সুন্দর, তার পাশে ঘাসে মোড়ানো এবং তার শৈশব কৈশোরের একটা বড় অংশ জুড়ে রয়েছে এই পুকুর ঘাট। অনেক বড় একটি জমির উপর এই ভিটাটি অবস্থিত, এবং এই যে মূল ভিটাটি আপনারা দেখছেন, এই ভিটার নিচে একটি নৌকার প্রতীক রয়েছে, এবং এই নৌকাটি অনেক দিন ধরে এখানে রয়েছে। এটা হচ্ছে বাড়ির আরেকটা পাশ। তো এই পাশে সামনের পাশের যে অবস্থা, এই পাশে ঠিক একই রকম দেখতে। এখানেও কাঠের রেলিং রয়েছে, এখান দিয়েও বসে থাকার মতো বারান্দা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাতে পারলাম না, এই ঘরগুলো তো সবগুলোই তালা মারা, এবং ঘরের ভিতরে বেশ কিছু আসবাবপত্র রয়েছে যেটা তাজউদ্দিন আহমদ সাহেব ব্যবহার করেছেন একটা সময়। সুন্দর জিনিসগুলো, মূল্যবান আসবাবপত্রগুলো আপনাকে দেখাতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু সেটা দেখাতে পারলাম না। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে।